এরপরে প্রশ্ন হলো পিরিয়ড চলাকালীন স্কুলের পরীক্ষার জন্য হাদিস পড়া যাবে কিনা। ভাই মহিলারা পিরিয়ড পড়া চলাকালীন সময় হাদিস এমনিই পড়তে পারবে, পরীক্ষা লাগবে না। পিরিয়ড চলাকালীন সময় কোরআনে কারিম স্পর্শ করবে না এবং জমহুরদের মত অনুযায়ী কোরআনে কারিম তেলাওয়াত করবে না। বিন বাজ রাহমাল্লাহ ওগেরা তারা করতে করার অনুমতি দেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ আলেমরা বলেছেন পিরিয়ড সময় চলাকালীন সময় কোরআন তেলাওয়াত করবে না। কিন্তু হাদিস তেলাওয়াত করার বা হাদিসের বই পড়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই, যার কারণে কোনো হাদিসের গ্রন্থ অথবা আপনার কোনো মাসলামা সেলের বই ইসলামের কোনো বই পড়াতে কোনো অসুবিধা নাই মাহবুবদের পিরিয়ড চলা অবস্থায়। এরপরের প্রশ্ন হলো হিজামা চিকিৎসা সম্পর্কে কিছু বলুন, ইসলাম হিজামা চিকিৎসা সম্পর্কে কি বলে? হিজামা মানে হলো শিঙ্গা লাগানো। আমরা ছোটবেলায় দেখছি মা চাচিরা শিঙ্গা লাগায়, এখন আলহামদুলিল্লাহ হিজামা শব্দটাই পরিচিত হয়ে গেছে, এটা হাদিসে বর্ণিত হয়েছে এমন একটা শব্দ হিজামা। এবং এটাকে আধুনিক চিকিৎসায় আপনার কাপ থেরাপি বলে, কাপিং থেরাপি বলে, এই জাতীয় নাম আছে। এই হিজামাটা সুন্নত এবং বিলুপ্ত হওয়া সুন্নত। অনেক তরুণ ভাইয়েরা এবং বিভিন্ন শ্রেণী পেশার ভাইয়েরা এই সুন্নাকে নতুন করে জিন্দা করার উদ্যোগ নিয়েছেন ঢাকায় বিভিন্ন জায়গায়, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো আলহামদুলিল্লাহ। মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী বর্ণিত হাদিসে বলেছেন তিনটি কাজের মাধ্যমে মানুষ চিকিৎসা গ্রহণ করে থাকে, এর মধ্যে একটা তিনি নিষেধ করেছেন, সেটা হলো যে আপনার লোহা তাতায়া গরম করে তারপরে গায়ে সেঁক দেওয়া, গরু টরুকে আগে দিত, নবী সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন। আর মধু এবং হিজামা শিঙ্গা লাগায়া শরীরে যে দূষিত রক্ত আছে শিঙ্গার মাধ্যমে, কাপিং থেরাপির মাধ্যমে, কাপ থেরাপির মাধ্যমে সেই দূষিত রক্তগুলো বের করে ফেলে চিকিৎসা করা, এইটার ব্যাপারে তিনি বলেছেন এর মধ্যে আরোগ্য আছে। এবং বিশেষ করে মানুষের বিভিন্ন বড় বড় ব্যাধি থেকে রক্ষার জন্য হিজামা এটা উপকারী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরোগ্য আছে, তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত একটা ট্রিটমেন্টের একটা পদ্ধতি যেটা আমাদের থেকে হারিয়ে গেছে। তবে হ্যাঁ, এই কাপ থেরাপি যা দেওয়ার ক্ষেত্রে, হিজামা করার ক্ষেত্রে ভালো দক্ষ মানুষ যদি না হয় তাহলে উল্টাপাল্টা করার কারণে অনেক সময় অসুস্থ হতে পারে, ইনফেকশন হতে পারে, জ্বর হতে পারে, ছোটোখাটো অসুবিধা হয়, বড় কোনো অসুবিধা হয় না, কিন্তু অভিজ্ঞ কেউ করলে সেগুলোও হয় না। কিন্তু এটা সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত। এবং সহিহ মুসলিমের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজামা সম্পর্কে বলেছেন তোমরা যত পদ্ধতিতে ট্রিটমেন্ট গ্রহণ করে থাকো এর মধ্যে থেকে হিজামা একটা উত্তম পদ্ধতির চিকিৎসা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হিজামা গ্রহণ করেছেন, শিঙ্গা নিয়েছেন, বিধা শরীরে এই দূষিত রক্ত এগুলো বের করার মাধ্যমে হিজামা ট্রিটমেন্ট করাটা সুন্নাত।